বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভিযোগ হবে কি করে? 5 তারিখে জমা দিয়ে এসেছিলাম, 12টা নাগাদ এসছে বলছে। করেননি মনে যেন সবাই জানে আমার মনে যাওয়া বসা থাকে, আমাকে তো হিম্মত পাইনি ফোন করতে। কে করেছে কি করে জানতে পারবো? তার ফোন নাম্বার বাংলাদেশ থেকে ট্রেসিং করলে জানা যাবে কে করেছে। ক্যাসেটটা যেটা আছে সেটা ক্যাসেটটা আমি কোর্টকে জমা দেবো, এটা তো এই মামলা হবে। এ তো এই যে খুনের চক্রান্ত, তো গভীর চক্রান্ত। বিজেপির নীরাটা পারতে পারিনি, বনগাঁটা পাইনি, তার সাথে ব্যারাকপুরে প্রবলেম হয়েছে, ওটা ওদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আমি খুব মাথা ব্যথার কারণ হয়েছে, আমাকে সরাতে হবে, আমাকে সরিয়ে দিলে না করে সব সিটগুলো পেয়ে যাবে। আর আমি মনলো যে একটা সিটও পাবে না, তুই জানে না, পাঁচে পাঁচই হবো আমরা, বা যদি প্রবলেম থাকুক আর না থাকুক পাঁচে পাঁচই হবে। এখানে কারোর ক্ষমতা নেই আটকানো। আর ওদের গতকালকে যে দুটো নির্বাচন হয়েছে ও দুটো 2 লক্ষ ভোটে 2 লক্ষ 2 লক্ষ 4 লক্ষ ভোটে ব্যবধান হেরে গেছে ওরা, 2 লক্ষ ভোটের ব্যবধান আমরা জিতেছি ওই সিটে। মানে ফোন করে সে আপনাকে জানালো যে ফোন করে জানালো? আমার সহকর্মী আমাকে জানালো যে এরকম ফোন এসেছে, আমি চমকে গেছি। তখন আমি থানার গোবরডাঙ্গা থানার ওসিকে বলি, জানালো যে আপনি মন্ত্রী জানার পরে তারা আপনাকে, তারা বলছে ওরা জানতো না যে আমি কে, আমি মন্ত্রী আর ওদের পার্শ্ববর্তী একটা জেলার আমি সভাপতি, একটি দলের রাজনৈতিক দল যে দলটি ক্ষমতায় আছে বর্তমানে পশ্চিমবঙ্গে, তার খবর। তখন বলছে আমরা এইসব কাজের সাথে যুক্ত হতে রাজি, আমরা যুক্ত হতে রাজি না, আমরা পয়সা দিয়েছি, আমি পয়সা ফেরত দিয়ে দেবো। আমরা তারপর কারা কারা দিয়েছে পয়সা তাদের নামগুলো বলে দিয়েছেন তালিকাতে, আর আমরা আর কিছু জানতে চাই না। আমি ওইটুকু জানতে চাই যে আমাদের হয়ে গেছে কত টাকা সুপারিশ দেওয়া হয়েছে, সেটা টাকার অ্যামাউন্ট পর লিখেছে ওর মধ্যে লেখা আছে। 5 লাখ টাকা মানে অ্যাডভান্স করেছে ওরা, 5 লাখ অ্যাডভান্স করেছে। মানে ভাবতে পারছি না, আমি ভাবতেও পারছি না যে এই জিনিস করতে পারি, আর আমরা কাউকে জিনিস করবো, আমি কোনো সময় কাউকে করতে পারি, আমি ভাবতে পারছি না। কারণ মেরে দেবো, আমার চরম শত্রুও ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটা কামনা করি, আমার চরম শত্রু ভালো থাকুক। খুন করে দেবো এই রাজনীতির সাথে আমি বিশ্বাস করি না, কারণ আমি খুনের রাজনীতি করি না, খুন কোনো ক্রিমিনালকে নিয়ে পুষি না। কিন্তু আমাকে হত্যার চক্রান্ত, আমাকে মারার চক্রান্ত যারা করছে তাদের পুলিশ ব্যবস্থা নিক আইন অনুযায়ী। আমি চাই আইন অনুযায়ী ব্যবস্থা নিক, যে আইনে যে ধারায় পড়ে সে ধারায় ব্যবস্থা করুন, চরম শাস্তি যেন তাদের হয়। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।